সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাউথ উইপারের বেসিক ম্যাথ লেসনে। আজকে আমরা এমন একটি অঙ্ক করব যে অঙ্কটি প্রিলি রিটেন সব ক্ষেত্রে আসে এবং ব্যাংক বিশেষ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে এই অঙ্কটি অনেক জায়গায় এসেছে। অঙ্কটি মোটামুটি সহজ, কিন্তু এই অঙ্কটাতে একটু ক্লু আছে যেটা ধরতে হবে এবং পরীক্ষার হলে করা যায়, কিন্তু সময় বেশি কেমন নয়। তো আমরা তো সময় বাঁচাতে হবে, পিলিতে একটা ম্যাথের জন্য 1 মিনিটের বেশি তার দিতে পারবেন না। আর রিজনের জন্য এই অঙ্কটা আপনার যদি ভালোভাবে করা থাকে তাহলে শুরুতে হবে না, তো একটা অঙ্ক যখন আটকে যাবে আপনি করতে যান তখন দেখবেন যে অন্য অঙ্কের মধ্যে সমস্যা হচ্ছে, মাথা ঠিক রাখার জন্য এগুলো ক্লিয়ার রাখতে হবে। তো আজকে আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কটি খুবই সহজ আবার খুবই কঠিন, মানে দুইটা জিনিস, কারণ আপনি দেখলে বুঝবেন। অঙ্কটা হচ্ছে দুইটা ব্যক্তি বা দুইটা জিনিস কখ, যাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার, কর গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টায় আর খর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। দুজন দুদিক থেকে আসা যাওয়া আসবে, কখন তারা মিলিত হবে, কতটুকু দূরে তারা মিলিত হবে, এই কথা। তো আমরা এখন লিখছি যে কক 55 কিলোমিটার, কর গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, খর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। দুজন কিন্তু দুই পাশ থেকে যাচ্ছে, তো এখানে হচ্ছে কর অবস্থান আর এই জায়গায় হচ্ছে খর অবস্থান, টোটাল কিন্তু 55 কিলো। আমি যদি ধরি খ 1 কিলোমিটার অতিক্রম করবে, 1 কিলোমিটার আসার পর কর সাথে মিলিত হবে, তাহলে ক অতিক্রম করবে কতটুকু, 55 - x, টোটালটা যেহেতু 55 কিলোমিটার, টোটাল 55 থেকে আমি বললাম যে খ তার দিক থেকে 1 কিলোমিটার আসার পর কর সাথে মিলিত হবে, তাহলে টোটাল থেকে যদি 1 টুকু বাদ দিই বাকিটুকু কি কর অংশ পাচ্ছি। এখন এইটুকু অংশ ক যতটুকু যত সময় যাবে খ এইটুকু অংশ তার চেয়ে 2 ঘন্টা কম সময় কিন্তু আসবে, এই জন্য তার গতিবেগ যেহেতু বেশি, কর গতিবেগ কম খর গতিবেগ বেশি, এই জন্য ক একটু আগে রওনা দিছে, খ একটু পরে রওনা দিছে। খ কতক্ষণ পরে রওনা দিছে, 2 ঘন্টা পরে রওনা দিছে। প্রশ্নে বলা আছে খ 2 ঘন্টা পর যাত্রা শুরু করবে, তারা কতক্ষণ পরে মিলিত হবে, আমরা ধরে নিলাম 1 দূরত্ব অতিক্রম করে তারা মিলিত হবে, তাহলে এক্সটা এইটুকু। এখন এই এক্সটুকু অতিক্রম করতে খ কতটুকু সময় লাগবে, খর যেহেতু ঘন্টায় 4 কিলোমিটার যায়, তাহলে 1 কিলোমিটার জন্য কত হবে, আপনি এই যে ওই কিলোমি যদি করেন 4 কিলোমিটার জন্য 1 ঘন্টা, 1 কিলোমিটার জন্য 4 ভাগের 1, এক্সের জন্য কত, 1 ভাগ উপরে চলে গেল। তো আপনার যখন অঙ্ক করতে থাকবেন তখন এটা এমনিতে চলে আসবে, ব্যাক সমান দূরত্ব হয় সময় মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে কত সময় হচ্ছে, 1/4 কিলোমিটার, আর কত সময় লাগতেছে, ঘন্টায় সে 3 কিলোমিটার যায়, ঘন্টায় ক যায় 3 কিলোমিটার, 3 দিয়ে ভাগ দিলাম, খ যায় 4 কিলোমিটার, 4 দিয়ে ভাগ দিলাম। এই যে দুইজনের ব্যবধান, দুইজনের ব্যবধান হলো 2 ঘন্টা, কারণ খর গতিবেগ বেশি, খ 2 ঘন্টা পরও না দিছে। তো ক এইটুকু অতিক্রম করতে যেই সময় লাগছে, খর এইটুকু অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগছে, আর এই জন্য সে 2 ঘন্টা পরও না দিছিল। এইটুকু হচ্ছে মেন, এইটুকু আমরা যদি বুঝে ফেলি তাহলে কিন্তু সহজ হয়ে গেল। আমরা বলি না অঙ্ক শর্টকাট দরকার, তা আমরা যখন অঙ্ক করি টোটাল যখন বুঝে ফেলি অঙ্কটা করতে করতে যখন অবস্থাতে চলে আসে তখন এই অঙ্ক দেখলেই কিন্তু প্রতি মাপে চলে আসবে 55, মানে 55 - x/3 - x/4 হচ্ছে x ইকুয়াল টু। তো এটা কিন্তু আমার ওই যে এমসিকিউ এর জন্য এইটুকু হইল, এটা হয়ে গেলে পরে আর আপনার অঙ্ক করা লাগবে না। কেন করা লাগবে না, অপশনের x এর ভ্যালু বসাবেন, অপশন থেকে অপশনের মধ্যে যেই মানগুলো থাকবে ওই মানগুলো x এর মধ্যে বসাবেন আর হিসাব করে ফেলবেন, ইকুয়াল টু হলেই উত্তর হয়ে যাচ্ছে। এটাকে বলে শর্টকাট, এইটুকুটিকে বলে শর্টকাট। এখানে সরাসরি অপশন টেস্ট, আপনারা অপশন টেস্ট করেছেন কিনা পরীক্ষার হলে কখনো, অপশন টেস্ট পরীক্ষা হলে আমার মান দেওয়া থাকবে, তো 4টা অপশন দেওয়া থাকবে, ওই অপশনগুলো একটা করে বসাবো, এক্স এর মান বসাই ক্যালকুলেশন করবো, 2 হয়ে গেলে হয়ে গেলো, পুরো অঙ্ক কিন্তু আর করা লাগবে না। তো সেটাই বললাম, আর এখন যদি আমরা অঙ্কটা করি এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো, আর এক্স এর ভ্যালুটা পাওয়া মানেই হচ্ছে এত কিলোমিটার দূরে ক এবং খ পরস্পর মিলিত হবে, এই জায়গায় মিলিত হবে। তাও আমরা যদি করতে চাই যে এক্স এর মানটা বের করে দেখান, তাহলে এখন ক্যালকুলেশন করলে তো হচ্ছে লসাগু 3 ছাড়া 12, মানে 4 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে, 4 দ্বারা গুণ করলে 4 5 0 4 5 20 - 4x, আর 3 দ্বারা গুণ করলে 3x ইকুয়াল টু 220, 4x আর 3x 220 মাইনাস 7x, আর নিচে 12 আর 2 একবার গুণ করে লিখে ফেললাম 12 দ্বারা 24, তাহলে মাইনাস 7x ইকুয়াল 220, যদি এরকম আসে নিয়ে নিই 220 থেকে 20 চলে গেলে 200, আর যদি 4 বাদ দিই 196,
সামনে একটা মাইনাস আছে তাহলে x = কত মাইনাস 96 বা মাইনাস 7 মাইনাস করে সারা 7 দিয়ে কাটলে 7 2 * 14 5 7 8 56 এই যে 28 7 দিয়ে ভাগ করছি 7 2 * 14 15 16 17 18 19 5 আর 6 56 7 8 56 মানে 28 এর মানে কক্ষ 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে মিলিত হবে এই অঙ্ক আর আমি যেটা বললাম অপশনে তো 28 দেওয়া থাকতো সে 28 যদি আপনি এখানে এই x এর মধ্যে বসায় দেন তাহলে দেখবেন আপনি এখানে সহজ পাবে মানে কেন্দ্র শূন্য করতে হবে সেটা দেখাই জাস্ট এখানে 28 যদি বসা দিতাম 55 মাইনাস 28 3 বিয়োগ 28 ভাগ 4 ইকুয়াল টু এটা একবার কেন্দ্র শূন্য করে করতে হবে তা না কিন্তু আপনি সরাসরি 55 থেকে 28 বিয়োগ করে ফেলেন 15 থেকে 8 গেলে 7 এখানে 4 4 কে 2 গেলে 2 কত হলো 27 ভাগ 3 4 দিয়ে সরাসরি ভাগ করে ফেলি 4 7 4 7 28 তাহলে এখানে 7 ইকুয়াল 2 এখানে 3 দিয়ে যদি সরাসরি ভাগ করি 3 9 27 তাহলে 9 বিয়োগ 7 ইকুয়াল 2 এই 2 মিলে গেছে তাহলে উত্তরটা কত হচ্ছে যে 28 আমরা বসেছিলাম সে 28 এটাকে বলা অপশন টেস্ট তো অপশন টেস্ট করে কিন্তু খুব সহজে অঙ্ক করা যায় দ্রুত করা যায় বোঝা যায় তো আমরা মেইনলি গুরুত্ব এইভাবে আপনি ডিটেইলসে প্রথমে শিখতে হবে ডিটেইলস শেখার পর আপনি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন অটোমেটিক্যালি এই যে শর্টকাটের এই অংশটুকু মাথায় চলে আসবে শর্টকাটটা এমনি এমনি হয় না অঙ্ক মেইন অঙ্ক থেকে হয় তো আজকে আমার এটাই পড়ানো ছিল যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই 2 কিলোমিটার এই 2 কিলোমিটার কথাটা আমাদের হচ্ছে মনে থাকে না সরি 2 ঘন্টার যে ব্যবধান এটা আমাদের বুঝতে অসুবিধা হয় তো আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ডিটেইলস এবং শর্টকাট দুটাতে আলোচনা করব প্রিলিমিনারি ব্যাংক ডিটেইল বিসিএস সবগুলো যেন কাজে দেয় এবং এছাড়া একেবারে 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কম অনুসারে পড়ানো শুরু করব একবার বেসিক যেন আমাদের গড়ে ওঠে 1 এ তো তেমন কিছু নাই 2 এ নাই কিন্তু তারপরেও কিছু এমসিকিউ থাকে যেগুলো আসে আর এখন বিসিএস খুব সহজ প্রশ্ন করে সুতরাং 1 2 3 এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা এক্সেল করে দেখে যাব যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ।